হ্যালো গাইস, এই চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বলবো যে আপনারা কিভাবে যে কোনো অডিও থেকে নয়েজ রিমুভ করতে পারেন খুব সহজেই। এর জন্য আমি একটি সফটওয়্যার ইউজ করব, সেই সফটওয়্যারটির নাম হচ্ছে ওডাসিটি। তো সেই ওডাসিটির লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব ডাউনলোড করার জন্য। সর্বপ্রথম আমরা কি করব, আমরা অডাসিটি সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ওপেন করে নেব। খুবই একটা সহজ সরল সফটওয়্যার, এটার মাধ্যমে আমরা এখানে আমরা ভয়েস রেকর্ড করে ভয়েস এর থেকে রিমুভ করতে পারবো নয়েস। তো সিম্পলি আমরা কি করব, আমরা এখানে ভয়েস রেকর্ড করা স্টার্ট করে দেব। তো এখানে ভয়েস রেকর্ড করা স্টার্ট করতে গেলে কী করতে হবে, সিম্পলি আমরা কিবোর্ডের আর প্রেস করে দিলে এখানে আমাদের ভয়েস রেকর্ড করা স্টার্ট হয়ে যাবে। আপনি যখন ভয়েস রেকর্ড করবেন তার 5 থেকে 6 সেকেন্ড আপনি মাইকে চুপ করে থাকতে হবে, না হলে আপনার ভয়েস ওখানে ক্যাপচার করবে না। যখন আপনার ভয়েস ওখানে ক্যাপচার করবে না সেই জায়গা থেকে আমরা নয়েজ বলবো, সেই জায়গায় যখন আপনি এডিটিং করবেন ভয়েসটি তখন আপনার ওই নয়েজ রিডাকশানে সেই আপনার মিউট করা জায়গাটা আপনার এডিটিং করার জন্য কাজে লাগবে। সিম্পলি চলুন আমরা শুরু করা যাক। তো সিম্পলি আমরা আর প্রেস করে দেবো, দিয়ে আমরা রেকর্ডিং স্টার্ট করে দেবো। হ্যালো গাইস, এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বলবো যে আপনারা কীভাবে যে কোনো অডিও থেকে নয়েজ রিমুভ করতে পারেন খুব সহজেই। তো চলুন শুরু করা যাক। তো গাইস দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে ভয়েস রেকর্ড করে নিয়েছি, তারপর আমরা সিম্পলি এটাকে কী করে নিব, সিম্পলি এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আমি যে জায়গাগুলো চুপ করে আছি সেখানে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই রকম কিছু আননোন সব জিনিস এখানে রেকর্ড হয়েছে এই রকম। তো আমরা সিম্পলি এই জায়গাগুলোকে আমরা আমরা হচ্ছে নয়েজ বলি। তো সিম্পলি আমরা ভিডিও আমরা অডিওটিকে প্লে করব, আমরা এখান থেকে অডিওটিকে প্লে করব। হ্যালো গাইস, এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বলবো যে আপনারা কিভাবে যে কোনো অডিও থেকে নয়েজ রিমুভ করতে পারেন খুব সহজে। তো চলুন শুরু করা যাক। তো গাইস দেখতেই পাচ্ছেন যে এই জায়গাগুলোতে কিছু আননোন জিনিস এখানে রেকর্ড হয়েছে। তো আমরা এই জায়গাগুলো এরকম জায়গায় এটি গোটা অডিওতে রয়েছে, আমরা এই রকম আননোন জিনিসগুলো আমরা এই অডিও থেকে রিমুভ করবো কীভাবে, তো সেটাই আজকে আমাদের টপিক। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা কী করব, আমরা এই আননোন জায়গাগুলো থেকে একটু আমরা এখান থেকে এরকম করে সিলেক্ট করে নেব। আমরা এখানে এরকম করে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পর সিম্পলি এখানে চলে আসবো নয়েজ রিডাকশন। এখানে লেখা আছে নয়েজ রিডাকশন, সিম্পলি নয়েজ রিডাকশনে ক্লিক করার পর গেট নয়েজ প্রোফাইল আমরা ক্লিক করব। গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আমরা কন্ট্রোল এ প্রেস করে পুরোটা সিলেক্ট করে নেব। এখানে শুধু এইটুকু সিলেক্ট করা আছে, এখন আমরা কন্ট্রোল এ প্রেস করে পুরোটা সিলেক্ট করে নেব। তখন আমরা কন্ট্রোল এ প্রেস করে পুরোটা সিলেক্ট করে নিলাম, নিয়ে ইফেক্টে ক্লিক করার পর নয়েজ রিডাকশনে ক্লিক করার পর সিম্পলি আমরা এখানে ওকে করে দেব। ওকে করে দিলেই এখানে দেখতে পাচ্ছেন যে অডিও থেকে নয়েজ রিমুভার শুরু হয়ে গিয়েছে, কিন্তু আপনার অডিও থেকে কিন্তু পুরোপুরি এখনও নয়েজ রিমুভ হয়নি। তো সিম্পলি আমরা আর একবার নয়েজ রিমুভ করবো, সিম্পলি আর একবার আমরা এখান থেকে সিলেক্ট করে নিব, নিয়ে আবার ইফেক্ট, নয়েজ রিডাকশন, গেট নয়েজ প্রোফাইল, তারপর আবার কন্ট্রোল এ প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে নিব, নিয়ে ইফেক্টে গিয়ে নয়েজ রিডাকশন, তারপরে ওকে করে দেব। তো গাইস এইবার দেখতে পাচ্ছেন যে আমাদের অডিওতে কিন্তু আর কোনো রকম নয়েজ নেই। এখান থেকে যদি এখন আমরা প্লে করি তখন দেখতে পাচ্ছেন। হ্যালো গাইস, এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বলবো যে আপনারা কিভাবে যে কোনো অডিও থেকে নয়েজ রিমুভ করতে পারেন খুব সহজেই। তো চলুন শুরু করা যাক। সো গাইস দেখতে পাচ্ছেন যে এগুলো জায়গাতে যেগুলো আননোন জিনিস রেকর্ড হয়েছিল ওগুলো কিন্তু আমাদের অডিওতে আর নেই। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর আপনারা যদি অনেক নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আপনারা যদি আমাকে এখনও ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন এবং আমার ফেসবুক পেজে ফলো করে রাখবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে বলবেন। তো আজকের টপিক এই পর্যন্তই,
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।